আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود الا يولد على الفطره فابواه يحبدانه او ينصرانه او يمجسانه الى اخر الحديث رواه البخاري। 30তম বার্ষিক তাবলিগি ইস্তেমা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই ইজতেমার মোহতরম সভাপতি, অনুষ্ঠানের সঞ্চালক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ, সোনামণি আল আওন মহিলা সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী ও সুধীমণ্ডলী, যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে সুন্দর আবহাওয়ার মধ্যে এই ইজতেমা সম্পন্ন করার, উপস্থিত হওয়ার, কথা বলার তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত সুধীমণ্ডলী, আমার আলোচনার বিষয় আদর্শ সন্তান গড়ার উপায়। আপনারা জানেন পৃথিবীর শ্রেষ্ঠতম মূল্যবান ধাতব পদার্থ সোনা এবং রূপা, এই সোনা এবং রূপা খনি থেকে তুলে নিয়ে এসে সরাসরি ব্যবহার করা যায় না, একে প্রসেসিং করতে হয়, সংশোধন করতে হয়। তাই আমার আপনার জন্য সোনা এবং রূপার চাইতে মূল্যবান সম্পদ আমার আপনার সন্তান সন্ততি, আমার আপনার ছেলেমেয়ে। এই ছেলেমেয়ে সন্তান সন্ততিকেও আদর্শ করে গড়ে তুলতে হলে আমাদেরকে কিছু উপায় অবলম্বন করতে হবে, প্রসেসিং অবলম্বন করতে হবে, তাহলেই আমরা আদর্শ সন্তান পাব, আদর্শ ছেলেমেয়ে পাব। যে আদর্শ ছেলেমেয়ে আমার আপনার ইহকালে হবে কল্যাণের বিষয়, আনন্দের বিষয়, পরকালে তারা হবে আমার আপনার জন্য জান্নাতের পাথেয়। আসুন আমরা দেখি কি উপায়ে আমরা আমাদের সোনামণিদেরকে গড়ে তুলতে পারব। গড়ে তোলার জন্য আমাদের কিছু পরামর্শ। এক, আদর্শ মাতা নির্বাচন করা। আদর্শ সন্তান পেতে হলে প্রথমে আপনাকে আমাকে আদর্শ মা নির্বাচন করতে হবে। আদর্শ মা না হলে আদর্শ সন্তান হবে না। এজন্য সহিহুল বুখারী 5090 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকা হুল মারাতুল আরবাইন, নারীদের বিবাহ করা হয় চারটা গুণ দেখে, লে মালেহা তার সম্পদ, ওলে জামালেহা তার সৌন্দর্য, ওলে হাসাবেহা তার বংশমর্যাদা, ওলে দীনেহা তার দিনদারি, তার ধার্মিকতা। আল্লাহর নবী বললেন, মানুষ এই চারটা গুণ দিকে নারীকে সাধারণত বিবাহ করে, তবে আমি নবী বলছি, ফাজফার বেজাতের দিন, তুমি দিনদারি নারীকে বিবাহ করো, তারে বাদ ইয়াদাকা, অন্যথায় তোমার দুহাত ধুলামলিন হোক। এর মানে আপনাকে আদর্শ সন্তান পেতে হলে প্রথমেই আদর্শ স্ত্রী নির্বাচন করতে হবে। মোহতরাম, আমি যে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের একটি কথা স্মরণ করুন, তিনি বলেন, দিনদার মা দিনদার জাতি গঠনের কারিগর। আসুন, দিনদার নারী নির্বাচন করলেন, দিনদার নারী নির্বাচন করে আপনাকে বিবাহ করতে হবে। এদেশে নারী পুরুষ যুবক যুবতী পছন্দ হচ্ছে, অভিভাবকের প্রয়োজন নাই, তারা দুজনে চলে যাচ্ছে কোর্টে, কোর্ট ম্যারেজ করে বিবাহ হচ্ছে, বিবাহ হয়ে তারা পারিবারিক জীবন যাপন করছে। যে নারী
তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করবে। পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারে, তবে নারী যদি বিবাহ করে অভিভাবকের অনুমতি ছাড়া, ওই বিবাহ বাতিল বাতিল বাতিল। যতদিন ওই স্বামীষ্টি ওই নারী পুরুষ একত্রিত অবস্থান করবে, স্বামীষ্টির জীবন যাপন করবে, ততদিন তারা জেনাকার ব্যভিচারী হিসেবে পরিগণিত হবে। এই বিবাহ প্রথা বাতিল করতে হবে, ইসলামের বিবাহ প্রথা অনুসরণ করতে হবে, তবে আদর্শ সন্তান পাওয়া যাবে। আসুন, ইসলামের পদ্ধতিতে নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, এরপরে আসুন, স্বামী স্ত্রী উভয়ে ঘরে যাবে। ঘরে গিয়ে স্বামী স্ত্রী দুরাকাত সালাত আদায় করবেন, স্বামী হবেন ইমাম, স্ত্রী হবেন মুক্তাদি। স্বামী সামনে থাকবেন, স্ত্রী পিছনে থাকবেন, দুরাকাত সালাত হলো। দুরাকাত সালাত আদায়ের পরে দোয়া পড়ে পারিবারিক জীবন শুরু হবে। সহিহুল বুখারী 141 নম্বর হাদিস, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না আহাদাকুম ইযা আরাদা আন ইয়াতিয়া আহলাহু, যখন তোমাদের কেউ তার স্ত্রীর কাছে যাওয়ার চিন্তা করে, তখন সে যেন পড়ে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা, হে আল্লাহ, আপনার নামে পারিবারিক জীবন শুরু করছি, আল্লাহ আমাদের দুজন থেকে শয়তানকে দূরে রাখুন, আল্লাহ আমাদের পারিবারিক জীবনের ফলে যদি কোনো সন্তান আসে, এই সন্তানকে শয়তান থেকে দূরে রাখুন। আল্লাহর নবী বলেন, যদি তাদের এই পারিবারিক জীবনের ফলে কোনো সন্তান আসে, লাম ইয়াদুরহ শয়তানুন আবাদা, শয়তান কখনোই এই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। অতএব দোয়া পড়ে পারিবারিক জীবন শুরু করলে আদর্শ সন্তান পাওয়া যাবে। আসুন, দোয়া পড়ে পারিবারিক জীবন শুরু করলেন, এরপরেও যদি কোনো সন্তান না আসে, সন্তান না পান, সন্তান চাওয়ার জন্য তিন নম্বরে আপনি আল্লাহর নিকটে প্রার্থনা করুন কায় মনোবাক্যে। দুর্ভাগ্য এদেশের মুসলমানদের, এদেশের মুসলমান সন্তান না পালে, সন্তান না আসলে চলে যায় সিলেটের শাহজালালের মাজারে, চলে যায় বাগেরহাটের খান জাহান আলীর মাজারে, চলে যায় রাজশাহীর শাহ মখদুমের মাজারে। বলুন কোনো পীর ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন কে? সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। শিখিয়েছেন নবী রাসূল আমাদের আদর্শ। দেখুন সূরা সফফা আয়াত নম্বর 101, নবী ইব্রাহিম 86 বছর বয়স, সন্তান নাই, আল্লাহর কাছে সন্তান চাইলেন। নবী ইব্রাহিম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, হে আমার প্রভু, আমাকে একটা সৎ বংশধর দান করুন, আদর্শ সন্তান দান করুন। ফাবাশ্বার না হবে গোলামিন হালিম, মহান আল্লাহ তার দোয়া প্রার্থনা কবুল করে নিয়ে সঙ্গে সঙ্গে সুসংবাদ দিলেন, আমরা তাকে সুসংবাদ দিলাম একটা সৎ ধৈর্যশীল সন্তানের। জাকারিয়া সাল্লামের সন্তান নাই, জাকারিয়ার সূরা আল ইমরান 38 নম্বর আয়াত, জাকারিয়া আল্লাহর কাছে প্রার্থনা করছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া, হে আমার রব, হে আমার প্রভু, আপনি একটা সৎ বংশধর আমাকে দান করুন, নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী। আসুন, সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ সন্তান দিলেন, সন্তান প্রসব করল, যেখানে এবার আসুন চার নম্বর, আদর্শ সন্তান পেতে হলে আপনার ছোট্ট বাচ্চাকে যাবতীয় রকমের তাবিজ কবজ, যাবতীয় রকমের বালা তাগা থেকে দূরে রাখতে হবে। যেখানেই ছোট বাচ্চা সেখানেই তাবিজ, এটা এক শ্রেণীর দুনিয়ালোভী স্বার্থলোভী আলেমদের দুষ্ট চক্রান্ত। অথচ আপনার সন্তান হয়েছে, যদি আপনি আপনার স্ত্রী ওই ঘরে শোয়ার সময় সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি পাঠ করেন, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান, তাহলে সহিহুল বুখারী 2311 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, তাহলে ঘুমানো থেকে উঠা পর্যন্ত সারা রাত্রি তার মাথার কাছে আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল ফেরেশতা পাহারাদার হিসেবে নিযুক্ত হয়ে যাবে, শয়তান তার কাছে আসতে পারবে না। অথচ যদি আয়াতুল কুরসি লেখে তাবিজ লেখে গলায় বেঁধে দেন, তাবিজের উপর বসনা করে বসে থাকবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন না, শয়তান আপনার সন্তানকে কষ্ট দেবে, আপনাকে কষ্ট দিবে, আকিদা নষ্ট হবে, এটা শয়তানি চক্রান্ত। দেখুন সহিহ মুসলিমের 780 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাশ শয়তানা ইয়ানফিরু মিনাল বাইতে, নিশ্চয় শয়তান ওই বাড়ি থেকে পালিয়ে যায়, আল্লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা, যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয়, সূরা বাকারা পাঠ করা হয়, সেই বাড়িতে শয়তান থাকতে পারে না, শয়তান পালিয়ে যায়। অতএব আয়াতুল কুরসি পাঠ করা বাদ দিয়ে যদি তাবিজে লিখে গলায় বেঁধে দেন, আপনার ঘরে শয়তান থাকবে, শয়তান আপনার সন্তানকে কষ্ট দিবে, এটা শয়তানি চক্রান্ত। অতএব তাবিজের ব্যবস্থা, তাবিজের ব্যবসা এদেশ থেকে বাতিল করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, তার শিশু কিশোর সংগঠন সোনামণি, সোনামণি গঠন করে এদেশের সোনামণিদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছে। আমরা সোনামণি সংগঠনের মোহতারাম আমিরে জামাতের নির্দেশে 5টি নীতিবাক্য নির্ধারণ করেছি, সোনামণির পরিচিতি রয়েছে, পরিচিতিতে রয়েছে সোনামণির 5টি নীতিবাক্য। আমরা সোনামণির 5টি নীতিবাক্য শিক্ষা দেওয়ার মাধ্যমে এদেশের তাবিজ ব্যবসা, শিরকি ব্যবসা বন্ধের সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি। 5টি নীতিবাক্য, 1, সকল অবস্থায় আল্লাহর উপর ভরসা করি, 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম আদর্শ হিসেবে গ্রহণ করি, 3, নিজেকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তুলি, 4, ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ করি, 5, আদর্শ পরিবার গড়ি এবং দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করি। আসুন 5 নম্বর আমার আপনার কর্তব্য, 5 নম্বর কর্তব্য সন্তানকে মায়ের দুধ পান করানো। আপনার সন্তানের ন্যায্য অধিকার, মায়ের দুধ পান করবে। এদেশের এক শ্রেণীর মা নিজের বুকের সৌন্দর্য নষ্ট হবে ভেবে ওই ছোট্ট সোনামণিদেরকে কষ্ট দিয়ে দুধ ফিডারে তুলে দুধ বাচ্চার মুখে ঢুকাচ্ছে, বাচ্চার মুখে ঢুকানোরও সে সময় পায় না, ঘরের মধ্যে চলছে নগ্ন নাচ, নগ্ন ড্যান্স, বাচ্চা দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করছে, ও নগ্ন নাচ দেখতে দেখতে ওই ফিডারটা বাচ্চার পিছন দিকে ঠেলছে, মুখের দিকে ঠেকানোর ঠেলারও সময় তার নেই। এই নষ্ট চরিত্র বন্ধ করতে হবে। মা তার সন্তানকে আদর করে বুকে টেনে দুধ পান করাবেন, তাহলেই আদর্শ সন্তান গড়ে উঠবে। এই অবস্থা আপনাদের সন্তানদের গড়ে তুলতে হবে, মায়েদের গড়ে তুলতে হবে। এদেশে আর একটা চক্রান্ত চলছে, হিউম্যান ফিডস ব্যাংক, হিউম্যান মিল্ক ব্যাংক। হিউম্যান মিল্ক ব্যাংকের মাধ্যমে নারীদের দুধ একত্র করে এদেশের মুসলমানদেরকে জেনায় লিপ্ত করার চক্রান্ত করা হচ্ছে। যদি অসংখ্য মায়ের দুধ একত্রিত করা হয়, একটা ছোট বাচ্চা এই দুধ পান করে, সে জানবে না কোন মায়ের দুধ পান করেছে, ফলে ওই মায়ের সন্তান তার দুধ ভাই এবং বোন হিসেবে পরিগণিত হবে। ভবিষ্যতে যদি ওই মায়ের ছেলে মেয়ের সাথে তার বিবাহ হয়, তাহলে তারা হবে পরস্পরের দুধ ভাই এবং দুধ বোন, যেই ব্যবস্থা বিবাহ হারাম। অতএব হিউম্যান মিল্ক ব্যাংকের এই ব্যবসা, এই চক্রান্ত বন্ধ করতে হবে। যদি আপনার সন্তানকে দুধ পান করাতেই হয় অন্য স্ত্রীর, অন্য মায়ের, অন্য বোনের, তাহলে ওই মা এবং বোন চিহ্নিত করে রাখতে হবে, তার সন্তানদের সাথে এই ছেলে মেয়ের যেন বিবাহ না হয়, ভবিষ্যতে এই পরিকল্পনা রাখতে হবে। বিবাহ হলে তারা দুধ ভাই এবং দুধ বোন হিসেবে পরিগণিত হবে, তাদের বিবাহ জীবন জেনায় লিপ্ত হবে, সাবধান থাকবেন। আসুন এবার 5-6 নম্বর, পিতামাতা নিজেকে আদর্শ হিসেবে উপস্থাপন করবেন। পিতামাতা যে আদর্শর হবে, সন্তান সেই আদর্শের হবে,
আপনি প্রতিদিন সকালে উঠে দুইবার করে তিনবার করে দাড়ি শেভ করেন। আপনার ছেলে যদি আপনাকে দেখে তাহলে ও প্রতিদিন চারবার করে দাড়ি শেভ করবে। আপনাকে এই নষ্ট চরিত্র বন্ধ করতে হবে। আপনাকে নিজেকে আগে আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে, যেন আমাকে দেখে আমার সন্তান শিক্ষা নেয়। হে মা, আপনি নিজেকে আদর্শ হিসেবে উপস্থাপন করুন। আপনার প্রতিটি কর্ম, আপনার প্রতিটি কাজ আপনার ছেলেমেয়ে লক্ষ্য করছেন। আপনাকে দেখেই আপনার ছেলেমেয়ে গড়ে উঠবে। সহিহুল বুখারি 1358 এবং 85 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিত্রা, প্রতিটি মানব শিশু ফিতরাতের ইসলাম গ্রহণের ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু, অতঃপর তার পিতামাতা ইউহাব্বিদানিহি, তাকে ইহুদি বানাই, ইউনাসসিরানিহি, তাকে খ্রিস্টান বানাই, আও ইউমাজ্জিসানিহি, অথবা তাকে অগ্নিপূজক বানাই, কামাতুন্তেজুল বাহিমাতো বাহিমাতান জাদা, যেমনভাবে একটা চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তুকেই জন্ম দিয়ে থাকে। অতএব আপনি নিজেকে আদর্শ করুন। আপনি যদি চতুষ্পদ জন্তুর চরিত্রের হয়ে থাকেন, আপনার সন্তান চতুষ্পদ জন্তুই হবে। আপনি যদি আদর্শ মুসলমান হন, আদর্শ আহলে হাদিস হন, আপনার ছেলেমেয়ে আদর্শ মুসলমান আদর্শ আহলে হাদিস হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আসুন 7 নম্বর, সন্তানকে হালাল খাদ্য খাওয়ানো। মনে রাখবেন সূরা হুদের 6 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সারা পৃথিবীতে শুধু মানুষ না, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। আসুন সিলসিলা সহিহা দেখুন, সিলসিলা সহিহার হাদিস নম্বর লক্ষ্য রাখুন, 2609 নম্বর হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, হারাম খাদ্য দ্বারা গঠিত সন্তান, হারাম খাদ্য দ্বারা গঠিত মানুষ কখনোই জান্নাতে যাবে না। অতএব আপনি যদি জান্নাতি সন্তান চান, আপনি যদি জান্নাতি ছেলেমেয়ে চান, আপনি যদি আদর্শ ছেলেমেয়ে চান, যে কোনো মূল্যে আপনার সন্তানের মুখে হালাল খাদ্য তুলে দিতে হবে। ছেলেমেয়ে আদর্শ চাইলে পিতামাতা মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত হালাল খাদ্য মুখে তুলে দিবেন, কখনোই হারাম খাদ্য ছেলেমেয়ের মুখে তুলে দিবেন না। 8, সন্তানের আকীদা সংশোধন করা। আল্লাহর নবী ছোট বাচ্চা দেখলে আদর করে কোলে তুলে নিতেন, বাহনের পিছনে বসিয়ে দিতেন। সহিহ তিরমিজির 2516 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমাকে একদিন তার বাহনের পিছনে তুলে নিলেন, এরপরে বাহনের পিছনে তুলে নিয়ে বলছেন, ইয়া গোলাম, হে ছোট্ট সোনামণি, এহফাজাল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধানের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। এহফাজাল্লাহ ইয়াহফাজকা, এহফাজাল্লাহ তাজিদুজাহাকা, তুমি আল্লাহর বিধানের সংরক্ষণ করো, বিপদে আল্লাহকে তুমি তোমার সম্মুখে দেখতে পাবে, আল্লাহর সাহায্য পেয়ে যাবে। মনে রাখবে আব্দুল্লাহ ইবনে আব্বাস, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চাই, আল্লাহ যদি তোমার উপকার না করতে চান, সারা পৃথিবীর মানুষ তোমার কোনো উপকার করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, সারা পৃথিবীর মানুষ যদি তোমার কোনো ক্ষতি করতে চাই, আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে না চান, সারা পৃথিবীর মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রুফিয়াতুল আকলাম ও জুফফাতুস সুহুব, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাকদীর লেখার পর কলম তুলে নেওয়া হয়েছে, পাতা শুকিয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ যদি কোনো উপকার ক্ষতি আপনার করতে না পারে, তাহলে আপনার সন্তান পরীক্ষায় পাশ করেছে অথবা ফেল করেছে, ওই মাজারের পীর তার কোনো উপকার অথবা ক্ষতি করতে পারবে?
মরা পীর কোনো ক্ষতি করতে পারে? মরা পীরদের দুই দিকে লাভ। পরীক্ষায় পাশ করেছে আপনার ছেলে, এবার খুশি হয়ে সেখানে আরো টাকা ঢালছেন, মুরগি ঢালছেন, আর গরু ঢালছেন, ছাগল ঢালছেন। পরীক্ষায় ফেলে করেছে আপনার ছেলে, হাহুতাস, পীর বাবা মরা পীর খুশি হয়নি আমার ছেলের প্রতি, তাই আমার ছেলে পরীক্ষায় ফেল করেছে, এবার আরো বেশি করে গরু ছাগল মরা পীরের কবরে ঢালো। এই আকীদা সম্পূর্ণ শিরকি আকীদা। আসুন, আপনার সন্তানকে ছোটবেলায় বোঝাবেন, বাবা তোমার ভালোর মালিক আল্লাহ, তোমার খারাপের মালিক আল্লাহ, অতএব আল্লাহর দিকে রুজু হও, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার ভালো করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এই আকীদা ঢুকিয়ে দিতে হবে আপনার ছেলের মেয়ের মধ্যে। আপনার ছেলের আকীদা সংশোধন করুন, আপনার ছেলেকে বুঝান তোমার সৃষ্টিকর্তা আল্লাহ সর্বত্র বিরাজমান নন, সাত আসমানের উপরে আরশে সমুন্নিত তোমার নবী আল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মাটির তৈরি মানুষ, নূরের তৈরি নবী নন। সোনামণি সংগঠন সোনামণিদের মাঝে সাপ্তাহিক প্রশিক্ষণের মাধ্যমে, তালিমের মাধ্যমে এই কাজগুলো করে যাচ্ছে, আপনার ছেলে মেয়েদেরকে সোনামণি সংগঠনে ভর্তি করান। আসুন, নয় সোনামণির পোশাকের ব্যাপারে সচেতন হওয়া, এর আগে আপনাকে পোশাক সচেতন হতে হবে। সহি বুখারি 5787 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবানে মিনাল ইজারে ফিন্নারে, যে পুরুষের টাকনুর নিচে কাপড় যে অংশ যাবে, ও পুরুষের ওই অংশ জাহান্নামে যাবে। আপনার ছেলে দেখছে সকালে লক্ষ্য করে, আপনি আপনার প্যান্ট টাকনুর নিচে না, জুতার নিচে আধ হাত বাড়িয়ে দিয়েছেন, প্যান্ট টাকনুর নিচে ঝুলে না, উপরে আধ হাত উপরে উঠে এখানে ছিঁড়ে যাই। আপনার ছেলে যদি এটা দেখে আপনার প্যান্ট পরা, ও ওইভাবেই প্যান্ট পরবে। অতএব আপনি জান্নাতি সন্তান চাইলে নিজের প্যান্টটাকে কেটে, পাজামাটাকে কেটে, লুঙ্গিটাকে কেটে তাকনুর উপে উপরে পরান, আপনার ছেলে মেয়েকেও এইভাবে পরাতে নির্দেশ দিন। হে মা, আপনি নগ্ন পোশাক পরবেন না, আপনার দেখবে আপনার ছেলে মেয়ে, আপনার মেয়ে দেখছে আমার মা এমন পোশাক পরছে, যেই পোশাক থেকে দেহের অঙ্গগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তাহলে আপনার মেয়ে ওই রকম পোশাক পরবে। সহি মুসলিমের হাদিস লক্ষ্য করুন, 2128 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দু শ্রেণীর মানুষ জাহান্নামী, যাদেরকে আমি এখনো দেখিনি, এক কাওমুন মাহুম সিয়াতুন কাজনাবেল বাকারে, ওই শ্রেণীর মানুষ জাহান্নামী, যাদের হাতে থাকবে লাঠি, এদরা মানুষকে তারা পিটাবে, এরা জাহান্নামী। এরপরে ওই শ্রেণীর নারীরা জাহান্নামী, যারা পোশাক পরিহিত এরপরেও উলঙ্গ। হে বোন, হে মা, আপনি যদি পোশাক পরে থেকেও উলঙ্গ হন, আপনার মাথা যদি উটের কুঁজের মতো উঁচু হয়, আপনার পোশাক পরেও যদি আপনাকে উলঙ্গ দেখা যায়, তাহলে আপনি নিজে জাহান্নামী বলে আল্লাহর নবী উল্লেখ করেছেন। অতএব আপনার পেট থেকে জান্নাতি সন্তান আসতে পারে না। আপনি নিজে আপনার পোশাক আগে পরিবর্তন করুন, এরপর আপনার কাছ থেকে জান্নাতি সন্তান মেয়ে ছেলে আসবে ইনশাআল্লাহ। আপনার ছেলে মেয়ের পোশাক যেন জাহান্নামী পোশাক না হয়, কঠোর হস্তে দমন করুন। আপনার মেয়ে স্কুল কলেজে যাচ্ছে, আপনার মেয়ে যদি নগ্ন পোশাক পরে যায়, বাপ মা ওই পোশাক টেনে ছিঁড়ে ফেলে, তাকে আদর্শ বোরখা বানিয়ে দিন, আদর্শ পোশাক পরে দিন, এরপরে তাকে স্কুল কলেজে মাদ্রাসায় পাঠান, তাহলেই ছেলে মেয়ে আদর্শ হবে, অন্যথায় ওরাও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। আসুন, 10 সোনামণিকে সালাত শিক্ষা দেওয়া, এজন্যই সোনামণি সংগঠন তার 10টা গুণাবলী ধারণ করেছে। 1 জামাতের সাথে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, সোনামণির 10টা গুণাবলী রয়েছে, বলার টাইম নেই, সোনামণি পরিচিতিতে রয়েছে, আপনার সোনামণির হাতে এই পরিচিতি তুলে দিন। সোনামণির 10টা গুণাবলীর মধ্যে 1 নম্বরই হচ্ছে
জামাতের সাথে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। সূরা তাহা আয়াত নম্বর 132 মহান আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, হে আমার বান্দা, তুমি নিজেকে তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও, এরপরে উপরে তুমি দৃঢ় থাকো। অতএব আপনি নিজে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন যথাযথ, আপনার ছেলে মেয়েকে যথাযথ পাঁচ ওয়াক্ত সালাতই বানাবেন, তবেই তারা আদর্শ হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ। 11 পরিবারকে সংশোধন করা। আপনার পরিবারে অবশ্যই অশ্লীল টিভি, অশ্লীল গান বাজনা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে, তবেই আদর্শ সন্তান গড়ে উঠবে। 12 আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ এদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চেষ্টা করছে, সোনামণি সংগঠনের জন্য, সোনামণি শিক্ষার জন্য তৈরি করেছে জ্ঞানকোষ 1, জ্ঞানকোষ 2, সোনামণি প্রতিভা। আপনার সন্তানকে, আপনার সন্তানের হাতে এই বই পুস্তকগুলো তুলে দিলেন, 40তম সংখ্যা সোনামণি প্রতিভা মার্চ এপ্রিল 2020 বের হয়েছে, মাত্র 15 টাকা দাম সোনামণি বুক স্টলে পেয়ে যাবেন, প্রত্যেক সোনামণির হাতে এটা তুলে দিন। কোথায় যাবেন? এদেশের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী শিক্ষার জন্য, অথচ দেখুন এদেশের মাদ্রাসার সিলেবাসে অষ্টম শ্রেণীর আকাইদ ও ফিকা বইয়ের লেখা রয়েছে, অষ্টম শ্রেণীর আকাইদ এবং ফিকা বইয়ের 89 পৃষ্ঠায় লেখা রয়েছে, ওলিদের মাজার শরীফে জিয়ারত করলে, ওলিদের মাজারে গিয়ে দোয়া করলে কবুল হয়। এটা ঠিক না মিথ্যা? অবশ্যই মিথ্যা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরে গিয়ে তার ওসিলাই দোয়া করলে কবুল হবে বলে কোনো কথা কোরআন হাদিসে নেই। অবশ্য এদেশের মাদ্রাসার আকাইদ ফিকা বইয়ে লেখা আছে, ওলিদের মাজারে গিয়ে তাদের ওসিলাই দোয়া করলে কবুল হয়। এই সম্মেলন থেকে, তাবলিগ ইজতেমা থেকে আমাদের ঘোষণা দিচ্ছি, এদেশের মাদ্রাসার আকিদা বিরাদী বইগুলো অবশ্যই সংশোধন করতে হবে। মোহতরম আমিরে জামাত এর লিখনী মাসিকাত তারিখ 8 বের হয়েছে, মাদ্রাসার পাঠ্য বই সমূহের অন্তরালে 22তম বর্ষ জুলাই 10, 2010 থেকে আপনার 8 সংখ্যা এদেশে বের হয়েছে ফেব্রুয়ারি 2020 পর্যন্ত। এদেশের সরকারের কাছে আমাদের দাবি, এদেশের শিক্ষা ব্যবস্থাকে হাদিস ফাউন্ডেশন শিক্ষা ব্যবস্থার আগে ঢেলে সাজাতে হবে। পরিবার থেকে অশ্লীল গান বাজনা বন্ধ করুন, পরিবারের সন্তানদেরকে সৎ আমলে উদ্বুদ্ধ করুন। অবশ্যই এদেশের সকল গ্রামে, মহল্লায়, মাদ্রাসায়, মসজিদে, জেলাগুলোতে সোনামণি সংগঠন প্রতিষ্ঠা করুন। আমরা তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে আদর্শ সন্তান গড়ে তোলার চেষ্টা করছি। এই আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।